এবার ফ্ল্যাশে আমরা আমাদের প্রথম অ্যানিমেশনটি তৈরি করতে যাচ্ছি তবে তার আগে আমরা আমাদের কারেন্ট যে ওয়ার্কশিটটি রয়েছে তা ক্লোজ করে নেব অর্থাৎ সেভ না করেই এবার আমরা নিউতে যাব এবার আমরা যে কাজটি করব তা হচ্ছে যে আমাদের স্ক্রিনে যে সাইজ রয়েছে তা আমরা চেঞ্জ করে নেব আমাদের অ্যানিমেশন ওয়ার্কশিট যতটুকু দরকার আমরা তাই রাখব আমরা 200 পিক্সেল ইনটু 200 পিক্সেল রাখছি এবং আমাদের পার ফ্রেম রেট 12 সেকেন্ড পার ফ্রেম এবং আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেখে নিচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের হোয়াইট রয়েছে আমরা ইচ্ছে করলে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করে নিতে পারি এবং রুলার ইউনিট পার পিক্সেল হিসেবে আমাদের থাকবে এবার আমরা যদি স্পেস প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করি তাহলে আমাদের ওয়ার্কশিটকে আমরা মিডলে সেন্টার অ্যালাইন করে নিতে পারবো বা ইচ্ছে মতো আমরা অ্যালাইন করে নিতে পারবো এবার আসুন আমরা একটি মজার অ্যানিমেশন তৈরি করি আমরা মূলত একটি লাইন নেব এবং এই লাইনটির স্ট্রোক কালার আমরা ধরা যাক একটি বেগুনি কালার আমরা নিলাম এবার এই স্ট্রোকটি আমরা আঁকলাম এবং আমাদের যে স্ট্রোক সাইজ রয়েছে সেই সাইজ ওয়াইজ আমরা মূলত একে নিলাম এবার সিলেকশনে এসে আমরা এই স্ট্রোকটিকে একটু রিমডিফাই করে নেব এবার এই অবস্থায় থাকা অবস্থায় আমরা যে কাজটি করব আমরা 10 নম্বর ফ্রেম সিলেক্ট করব এবং এখানে F6 বা ইনসার্টে এসে আমরা কি ফ্রেম ঢুকিয়ে নেব অর্থাৎ আমাদের 1 থেকে 10 পর্যন্ত প্রতিটি স্টেপে মূলত আমাদের এই লাইনটি রয়েছে মানে অর্থাৎ প্রতিটি ফ্রেমে মূলত আমরা এই লাইনটিকে কপি করলাম এবার আমরা দ্বিতীয় ফ্রেমে আসব দ্বিতীয় ফ্রেমে এসে যদি আমরা এই লাইনটিকে কোনোভাবে এডিট করি তাহলে আমরা কি দেখি তাহলে আমরা দেখি যে আমাদের লাইনটি 10 নম্বর ফ্রেমে এডিট হয়েছে তো আমরা যদি চাই যে আমাদের মাঝখানে যদি কোনো এডিট করতে তাহলে আমরা কি করতে পারি আসুন দেখা যাক আমরা কন্ট্রোল জেড 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 এর মাধ্যমে আবার পূর্বের অবস্থায় ফিরে যাব এবার 10 নম্বর ফ্রেমে আসব এবার এখানে ইনসার্টে এসে আমরা মূলত যে কাজটি করব তা হচ্ছে ফ্রেম পার ফ্রেম অর্থাৎ F5 আমরা প্রেস করব এবার দেখা যাক এবার কি হলো এবার ঠিক সেম কাজটি হলো না এবার জাস্ট আমাদের 1 নম্বর ফ্রেমটি এডিট হলো কিন্তু 5 নম্বর ফ্রেম আমরা কিভাবে এডিট করতে পারি আবার আমরা কন্ট্রোল জেড 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 আমরা ইচ্ছে করে কিছু ভুল তৈরি করব এবং সেখানে আমরা মূলত তা সেই ভুলের মাধ্যমে শিখব কথায় আছে ভুল না করলে মানুষ শিখে না তো আমরা এই টেকনিকটিকে অ্যাপ্লাই করে মূলত আমাদের লেসনকে এগিয়ে নেব আশা করি আপনারা ব্যাপারটিকে সহজভাবে নেবেন এবার 10 নম্বর ফ্রেমে আসলাম 10 নম্বর ফ্রেমে আরও কিছু ব্যাপার রয়েছে যে কিভাবে রিমুভ করতে হয় তা আমরা দেখতে পারবো তো আমরা আসুন প্রথমে যে কাজটি করব যে আমাদের 1 নম্বর ফ্রেমের পরে যে দ্বিতীয় ফ্রেম আছে সেই দ্বিতীয় ফ্রেমে এসে আমরা মূলত যদি F5 প্রেস করি এরপরে আবার F5 প্রেস করি এরপরে আবার F5 এভাবে F5 প্রেস করলে মূলত আমরা যে কাজটি করতে পারবো তা হচ্ছে যে আমাদের এই সেম লেন্থটিকে আমরা টানছি কিন্তু যদি আমরা পার ফ্রেমে আমাদের পার ফ্রেমে এই প্রতিটি লাইনকে পেতে চাই তাহলে কি করতে হয় আমরা F6 প্রেস করি F6 তাহলে আমাদের 10টি ফ্রেমে সেম লাইনটি আসলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেম প্যাটার্নে এবার আমরা প্রথম ফ্রেম থেকে দ্বিতীয় ফ্রেমে এসে আমরা লাইনটিকে এডিট করি এখন দেখা যাক আমরা 1 নম্বর ফ্রেম এবং 2 নম্বর ফ্রেমের মধ্যে একটি পার্থক্য দেখতে পাচ্ছি কিন্তু 1 নম্বর ফ্রেম এবং 3 নম্বর ফ্রেমে লাইনটি সেম রয়েছে এবার আমরা 3 নম্বর ফ্রেমের লাইনটিকে চেঞ্জ করি 4 নম্বর ফ্রেমের লাইনটিকে আমরা মুভ করি 5 নম্বর ফ্রেমের লাইনটিকে আমরা মুভ না করে আমরা একে কমিয়ে আনি 6 নম্বর ফ্রেম আমরা লাইনটিকে মডিলুট করি 7 নম্বর আট নয় আমরা লক্ষ্য করছি যে আমরা যখনই নতুন ফ্রেমে অর্থাৎ পরের ফ্রেমটিতে যাচ্ছি এবং তার উপর সিলেক্ট করছি অটোমেটিক্যালি টোটাল লাইনটি সিলেক্ট হয়ে যাচ্ছে তো এই আনসিলেক্ট করার জন্য আমরা স্ক্রিন যে কোনো অংশে ক্লিক করব এবং আনসিলেক্ট করে নিতে পারবো খুব সহজেই এবার আমরা
যদি দেখি পার লাইন তাহলে আমাদের লাইনটি অ্যানিমেট হচ্ছে আর আমরা যদি এন্টার প্রেস করি তাহলে আমরা নরমাল অ্যানিমেশনটি দেখতে পেলাম এবার আমরা এই ফাইলটিকে সেভ করব ফাইল সেভ এবং মাই ডকুমেন্টে এর নাম দেব টেস্ট এবং আমরা লক্ষ্য করব যে সেভ অ্যাজ ফাইল এফএলএ ফাইল নামে সেভ হচ্ছে অর্থাৎ এটি যে এক্সটেনশনে সেভ হচ্ছে ফ্ল্যাশ পরবর্তীতে এই ফাইলটিকে আবার পুনরায় এডিট করতে পারবে সেভ এবার আমরা একটু অন্য দিকে যাব তা হচ্ছে পাবলিশ সেটিং এ যাব পাবলিশ সেটিং এ আসলে আমরা দেখব যে আমাদের পাবলিশ ফরম্যাট আউটপুট দুটি ফরম্যাট আউটপুট করবে একটি হচ্ছে এইচটিএমএল এবং একটি হচ্ছে ফ্ল্যাশ এবং আরও কিছু ফরম্যাট রয়েছে জিফ জেপিজি পিএনজি এই ফরম্যাটগুলো সম্পর্কে আমরা পরে জানব তবে তার আগে আমরা এইচটিএমএল ফরম্যাটটিকে ক্লোজ করে নেব কারণ হচ্ছে যে এটি একটি বাই ডিফল্ট অযথা এইচটিএমএল তৈরি করবে যা আমাদের কোনো প্রয়োজন নেই এবার আমরা ওকে বাটনে সিলেক্ট করব এবং এই অবস্থায় যদি আমরা কন্ট্রোল এন্টার প্রেস করি তাহলে আমরা পাবলিশ করতে পারবো বা সরাসরি পাবলিশ দিয়ে আমরা পাবলিশ করতে পারবো তবে কন্ট্রোল এন্টার দিয়ে পাবলিশ করলে আমরা পাবলিশের সাথে সাথে আমরা এই পাবলিশ অ্যানিমেশনটির একটি ভিউ দেখতে পারবো সো কন্ট্রোল এন্টার দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইনটি অ্যানিমেট হচ্ছে এবং আমরা যদি আমাদের মাই ডকুমেন্টে যাই আমরা আমাদের মাই ডকুমেন্টে যাই মাই ডকুমেন্টে গেলে আমরা মূলত আমাদের টেস্টের দুটো ফাইল দেখতে পারবো একটি হচ্ছে মূলত আমাদের এফএলএ ফাইল যা ফ্ল্যাশ রিএডিট করতে পারবে আর একটি হচ্ছে এসডাব্লিউএফ ফাইল এই এসডাব্লিউএফ ফাইলটিকে আমরা সরাসরি ইচ্ছে করলে ডাবল ক্লিক করে আমরা চালাতে পারবো তা একটি ডিফারেন্ট মেনুতে অর্থাৎ ডিফারেন্ট উইন্ডোতে প্লে হবে মূলত আমাদের ওয়েব পেজ ডিজাইনের সময় আমরা এই এসডাব্লিউএফ ফাইলটিকেই আমরা ইউজ করব যা মূলত সরাসরি আমাদের এসটিএমএল এর সাথে অ্যাড হবে কিন্তু কোনোভাবেই আমরা এই টেস্ট এফএলএ ফাইলটিকে আমরা অ্যাড করতে পারবো না কারণ এটি হচ্ছে মূলত ফ্ল্যাশের রিএডিটিং ফাইল তো আমরা আমাদের পরবর্তী অ্যানিমেশনে অর্থাৎ পরবর্তী লেসনে আমরা আমাদের ফ্ল্যাশের আরও কিছু মজার মজার চমৎকার ইফেক্ট সম্পর্কে জানবো